আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেশি স্টাইলে আলুর চপ বানানো শেখাবো। প্রথমে আমরা 6টা আলু, 1টি পেঁয়াজ, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্স করে এগুলোকে আমরা এরকম বল, মানে একরকম বল করে নিব। এটা হচ্ছে আমাদের বাজার জন্য কাজে লাগবে, খুব পাতলাভাবে, খুব ভারী নয়। এরকম করে আমরা এগুলোকে সবগুলোকে এভাবে বল করে নেব। তারপর আমি বেসন নিয়েছি 2 কাপ পরিমাণ, তারপরে হচ্ছে স্বাদমতো লবণ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদমতো পেঁয়াজ বাটা আর রসুন বাটা নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সড করব। বেসনের সাথে এগুলো মিক্সড করলে ভাজার পরে খেতে ভালো লাগে এবং ফুরফুরে হয়। পরিমাণ মতো পানি দিয়ে আমরা এখন এরকম একরকম একটা বেসনের পেস্ট তৈরি করব। পেস্টটা ঠিক এরকম হবে দেখতে। তারপরে হচ্ছে এরকমভাবে একটু নাড়াবো যেন ভালোভাবে মিক্স হয়ে যায় পুরো উপাদানগুলো ঠিক মতো করে। তারপরে হচ্ছে আমরা বলগুলোকে বেসনে ডুবিয়ে কড়াইতে এভাবে ভাজি করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এরকম, মানে বাজার পরে এরকম একটা কালার আসবে, দেখতে খুবই সুন্দর এবং খেতেও খুবই ভালো, মজা। আপনারা চাইলে বাড়িতে আমার রেসিপি দেখে ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।